দেখছেন সকলের থেকে মাথায় উঁচু সকলের থেকে সুন্দর ওই হলো বিশ্বম্বর মিশ্র। কেমন সুন্দর না? যা শুনেছিলাম তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। হ্যাঁ, তুমি কথা দাও আমার সন্তানকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করবে না। তুমি ওর পিতা মাতা তুমি। আপনার দেখিয়ে জগন্নাথ রায় এবং মাধব রায় ওদের প্রতি ভীষণ রাগ। হবে না কেন? সারা নবদ্বীপ কেউ দুটোকে পছন্দ করে না। নিমাই পণ্ডিতের বিয়ের সময় ওই দুটোই ভাঙচি দিয়েছিল। এই এই শর্মা না থাকলে অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই এই জগন্নাথ রায় এবং মাধব রায় জগাই মাথায় এদের সঙ্গে নিমাই পণ্ডিতের সম্পর্ক কেমন? সম্পর্ক এই যেমন ওই নকুল আদায় কাঁচকলায় না, কিন্তু আমি তো শুনেছিলাম যে নিমাই পণ্ডিত কারোর সঙ্গে সহসা বিবাদে জড়ান না, নিজেকে বিবাদ এড়িয়ে যেতে চান। যথার্থ শুনেছেন। ওই দুটো ভাই তো যত নষ্টের গোড়া। সারা নবদ্বীপের লোক ওদের ওপরে হাড়ে হাড়ে চটা। উফ। আর তাই নবদ্বীপে বৈষ্ণবদের প্রভাব বাড়ছে, তাই তো? শুধু কি তাই? নিমাই পণ্ডিতের মতন একজন নেতা পেলে গর্তের ইঁদুর অবধি সিংহর সামনে রুখে দাঁড়াতে পারে। সাধে কি নিমাইকে নবদ্বীপের রাজা বলে মানে? হ্যাঁ, আমিও জনশ্রুতিতে তাই শুনেছিলাম বটে। তাহলে নিমাই পণ্ডিতই নবদ্বীপের সেই ব্রাহ্মণ রাজা? বটেই তো। আচ্ছা ঠাকুর, গৌড়েশ্বর হোসেন শাহের কানে যদি কথাটা যায় তাহলে কি হবে? পাঁচকলা হবে। পাঁচকলা কি? অর্ধপক্ষ কদলি। আপনি এ কথা বলছেন কেন? বলছি এই কারণে, নিমাই মানুষের হৃদয়ের রাজা, সে সবার সেরা রাজা। আপনাদের এই হৃদয়ের রাজাকে যদি গৌড়েশ্বর বন্দী করেন তখন নবদ্বীপ লোকেরা বুক দিয়ে আটকাবে। নবদ্বীপ শ্মশান হয়ে গেলেও নিমাই পণ্ডিতের কৃষাগ্র স্পর্শ করতে পারবে না। ঠাকুর উঠুন, বিয়ে বাড়ি যাবেন না? শুধু শুনেছেন, এই দেখলেন। हृदयेर राजा। अच्छा चारिदिके तो अंधकार लागছে কেন মা? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তুমি তুমি কোথায়? ভয় পাবার কিছু নেই। প্রসব যন্ত্রণায় মানুষ অনেক প্রলাপ বকে, প্রসব আসন্ন। চলুন আমরা বাইরে যাই। তোমরা কোথায় গেলে? আমাকে ছেড়ে फेटे पड़े मा एमन टने बाधा ना पड़े गोड़ाचेत कोथाय जाए देखी। माथाय मुकुट, काने टाना, नाके नथ और गलाय शातनड़ी हार दिले बोझा जाबे तोर बाप माय केन लक्ष्मी नाम रेखेछिलो। कि लसई शुभक्षणे एमन हापड़ेर मतो श्वास फेलिस केनला? एई भिटे कोइनोना गाछ तारो माथाय छापिये ओठा सुपुरी गाछखानी रोज बिकेले एखाने बसे बसे देखी। काल थेके आर देखते पाबो ना एसब। आमार हासगुलोर कि होबे? बाबा टोल थेके फिरे एले बाबार घामके मुछिये देबे। मालती गाय कारो हाथे दूध देय ना। मा घटे निये गेले पारे बाछुरे तार कि होबे? जोई लक्ष्मी आह मरण तोर मने मने जदि एसबई छिलो ताहले बिये बिये करे केन पागल हलि? शुनी मेयेटा कत बोकोना गो। जन्म थेके शुने आसछि ओर जीवजंतुते फाड़ा आछे। बुक दिये आगले रेखेछि। आमार नाड़ी छेड़ा धन अन्येर हाथे तुले दिते कोथाय जेन बाधे। अन्येर हाथे एइ समस्त भाबछेन केन? शुनी गौरांगके जामाइ हिसेबे पाচ্ছেন एमन सौभाग्य कजनेर हय नवद्वीपे? दिन गयनाकाटी कि आछे दिन मेयेके साजिए दिन। आपनि गयनार कथा बोलछेन? आमार चोख फेटे जल आसछे। लक्ष्मी मा आमार एत गरीबेर घरे केन जन्माले? राजकन्यार मतो रूप पेली आर हावातेर मतो साज। एइ साजे कि तोके मानाय? एइ आमार शेष सम्बल। এই দিয়ে রাজলক্ষ্মীকে সাজাতে চাও তো সাজাও। লক্ষ্মী কোথায়? এসো মা এসো। আনন্দ সংবাদ দিদি, আমাদের মুকুন্দ সঞ্জয় একটি সর্বগুণ সম্পন্ন ছেলে হয়েছে। এত গর্ভ যন্ত্রণার মধ্যেও আতুরে যাওয়ার আগে সুমঙ্গলা আমার হাতে এই গয়নার বাক্সটা দিয়ে গেছে। বলেছে লক্ষ্মী পড়লে ও খুব শান্তি পাবে। বল্লভ ঠাকুর কোথায়? ওকে একবার ডাকুন না। বলুন আমি ডাকছি। আমি ডাকছি দিদি এসো এসো। আপনি আমার ডেকেছেন মা? হ্যাঁ, আপনার অবস্থা তো আমার সবই জানা ঠাকুর। কিন্তু আদরের লক্ষ্মীপ্রিয়াকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি। সেই অধিকারে আমাদের লক্ষ্মীপ্রিয়াকে, আমাদের নিমায়ের বউকে যদি সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে চাই, তাতে কি আপনার কোনো অমর্যাদা হবে ঠাকুর? একই কথা বলছেন, রাজার দানি তো বিপ্র বাঁচে, গরিব ব্রাহ্মণ কন্যাকে তার খুঁড়ি কি দেবেন না দেবেন সে বিষয়ে আমার তো কিছুই বলার থাকতে পারে না। আমি শুধু ভাবছি এত ভাগ্য আমার মেয়ের। থাক, বিনয়ের অনেক রঙ্গ হয়েছে, আপনি এবার আসুন, আমরা মেয়েকে সাজিয়ে গুছিয়ে বিদায় করি। ঠিক আছে। যে করেই হোক বিয়েটা বন্ধ করুন ঠাকুর। এ বিয়ে বন্ধ না করলে আমাদের ঘোর সর্বনাশ হবে। ভাবছি কি করা যায়, একটা কোনো ফন্দি বার করতেই হবে। আমি কিন্তু অশনি সংকেত দেখতে পাচ্ছি। ঈশান কোণে মেঘ জমেছে, বিপদ একটা। সন্ধ্যা আরতির সময় হয়ে, এখনই এত ক্ষতির চিন্তা কেন? একটা কোনো উপায় বার করুন ঠাকুর। আমাদের কাছে খবর আছে যে এ বিয়েতে মুকুন্দ সঞ্জয়ের মতো ধনী বণিকরা জমিদার বুদ্ধিমন্ত খান এনারা সবাই অংশগ্রহণ করছেন। এটা সম্পূর্ণদের নিজস্ব ব্যাপার, তাতে আমাদের কি? হ্যাঁ, কিন্তু এরা যদি সংঘবদ্ধ হয় তাহলে শৈব এবং শাক্তদের ওপরে আক্রমণ হানা কি অসম্ভব? আক্রমণ আমাদের ওপর? আপনি এখনো বৈষ্ণবদের চিনলেন না। ওরা অহিংস, ওদের পথকে আমি ঘৃণা করি, কিন্তু ওদের নিষ্ঠার প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু লৌহ উত্তপ্ত থাকাকালীনই আঘাত করতে হয়, নইলে দৃঢ় হয়ে যায়। আপনি কি সত্যিই বৈষ্ণবদের ভয় পাচ্ছেন জগাই? তবে একটা কথা জেনে রাখুন, ওই সমস্ত নিরামিষাশী দুর্বল বৈষ্ণবেরা আমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। শিবশক্তির উপর ভরসা রাখুন, যদি প্রয়োজন হয় তাহলে উনি আমাদের হাতে ত্রিশূল তুলে দেবে। কিন্তু ঠাকুর, বিগ্রহকে রক্ষা করতে গেলে তো মানুষকেই অস্ত্র ধরতে হয়। এত দর্প, দেবতাকে রক্ষা করবেন আপনি, সামান্য মানব? দেবলীলার আপনি কি বোঝেন? মহাকাল ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ বুনে যান। যদি অস্ত্র ধরতেই হয় তার নির্দেশ আপনি যথাসময়ে পাবেন। ধৈর্য ধরুন গুরু, ধৈর্যম। আশ্চর্য, মন্দিরে বসেও ক্ষতির চিন্তা। নিমাই বিয়ে করছে, তাতে আপনাদের কি? শৈব বা শাক্তদের সর্বনাশ করছে না? এই জন্যই তো এখনো চুপচাপ বসে আছি। তা নইলে কি করবেন? আবার খুনোখুনি করবেন? প্রয়োজন হলে তাই করব। বাহ, চমৎকার। মনে নেই কতদিন আগে মারামারির কি পরিণাম হলো? শুনুন, আপনারা ভুল করছেন, বৈষ্ণবদের উপর আক্রমণ করে তাদের আরো দৃঢ় করে তুলছে। আহ বেদবতী, সব ব্যাপারে না গলিও। সেদিন সংঘর্ষের প্রয়োজন ছিল, কিন্তু আজকের বিষয় অন্য। আমাকে মিথ্যে বুঝিও না। শুনুন, আপনাদের একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এসব ঘৃণ্য চক্রান্তে আমার স্বামীকে আপনারা জড়াবেন না। পণ্ডিতে পণ্ডিতে লড়াই আমি আর সহ্য করতে পারছি না। নিমাইকে মেরে আপনাদের কি লাভ? তোমার স্পর্ধা তো কম নয়। আমি তোমাকে বারবার বলেছি, কঠিন বলো, খল বলো, কিন্তু মিথ্যাবাদী কোনোদিন বলবে না। তোমাকে শেষবারের মতো আমি সাবধান করে দিলাম। সন্ধ্যা আরতির সময় হয়ে এলো। যাও পূজার আয়োজন করো, যাও। ठाकुर आपने बोले दिन आमादे की करा उचित। निमाय बियेते बाधा दिए धर्मेर कोनो लाभ हबे ना। धर्म के रक्षा करते गेले अस्त्रेर प्रयोजन, किन्तु आमार मते एई क्षेत्रे तारो कोनो प्रयोजन नेई। ना ठाकुर ना, आमी आपनार संगे एकमत होते पारलाम ना। जे कोरेई होक ए बिये भंडुल करतेई हबे। ओई काल भैरव जेभावे दक्ष यज्ञ पंड करेछिलेन ठीक सेइभावे। ठीकई तो, एसब तर्कातर्किते बृथा समय नष्ट होच्छे। जा करबार एखोनी आमादेर करते हबे। आमादेर लाठियालदेर निये अतर्किते झापिये पड़ते हबे शोभायात्रार उपरे। देखि निमाई पंडितेर कत क्षमता। हे मादाई, आज रक्त गंगा बइये छाड़बो। आज देखी के बेशी शक्तिधर, आमी ना एई काल सर्प। पथ रोध कर दाड़ास खबरदार, ए भूल तुम करो ना। काल सर्प महाकाले आश्रित। आमी आमार एकमात्र पुत्र के हारिएछि एर दंशने, तबु आमी एके निराश्रय करिनि, एके आघात करिनि। करले महाकाल रुष्ट हतेन। ए सर्प जखन तुम्हें एक बार बाधा दिए तखन तुम आर एगिओ ना। आघात करले तुम्हार सर्वनाश हबे, तुम्हार माथाय वज्राघात हबे। अभिशापेर मतो एर विष छड़िये पड़बे तुम्हार सारा शरीरे। पृथिवीर समस्त सर्प तुम्हें धावा करबे। बेदनाय सारा शरीर तुम्हार नील हये जाबे। छटफट करते करते लुटिये पड़बे तुमि माटिते। एई हबे तुम्हार नियति। मने रेखो पंडित देववर्मार भविष्यवाणी कखनो मिथ्যে হয় না। এই রইল আমার অভিসম্পাদ। না 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 ঠাকুর, আমায় ক্ষমা করো। তুমি বাকসিদ্ধ, আমায় অভিসম্পাদ করো না। এই বিচক্ষণকে দেখলে সেই রাতের কথা মনে পড়ে, তাই না? ভুজঙ্গকে ভয় পেও না জগাই, ভুজঙ্গকে ভয় পেও না। সংসারে প্রবেশ করতে চলেছি আচার্যদেব, কিন্তু এসব তো কিছুই আমার বাবা দেখে যেতে পারলেন না। এসবই তো সংসারের নিয়ম। তুমি তোমার মার কথা ভেবে তোমার মন শক্ত করো। বুদ্ধিমন্ত শেষ পর্যন্ত বৈষ্ণবদের দলেই ভিড়ল। নিজে বৈষ্ণব কিন্তু প্রজাদের বিভেদ বিভাজনের ব্যাপারটা তো ভুললে চলবে না।